যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ইরান, গড়ে তুলছে শক্তিশালী সব অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার। শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে নিখুঁত আক্রমণে দক্ষ সব ড্রোন তৈরির সক্ষমতা এরই মধ্যে দেখিয়েছে তেহরান। এবার অত্যাধুনিক আরেক ড্রোন সামনে আনল দেশটি। মঙ্গলবার প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে আয়োজিত সবশেষ উদ্ভাবনীগুলোর প্রদর্শনী দেখতে যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে মহাজের 10 নামের ড্রোন উন্মোচন করেন তিনি। পরে শত্রুদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ইরানে যে আক্রমণ চালাবে তার হাত কেটে ফেলা হবে। এখন বিকাশেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। গণমাধ্যম জানিয়েছে ইরানের এই নতুন ড্রোন 7,000 মিটার উচ্চতায় 24 ঘন্টা পর্যন্ত উড়তে সক্ষম। 450 লিটার জ্বালানি বহনের ক্ষমতা সম্পন্ন এই ড্রোন 300 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। এর সর্বনিম্ন রেঞ্জ 2,000 কিলোমিটার। ড্রোনটি ইরান থেকে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম বলেও দাবি করেছে তেহরান। এদিকে ইসরায়েলের নাগরিকদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় ইরানের ইন্ধন থাকার দাবি করেছেন বিনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলিদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে এবং এতে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে ইরান। তবে ইসরায়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও আক্রমণকারীদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন নেতানিয়াহু। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।